আজকে আমরা নিয়ে এসেছি বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি, চাল কুমড়োর বড়া। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে লাগে অসাধারণ। খুব কম উপকরণ দিয়ে এবং কম পরিমাণে তেল মশলাতেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপির জন্য কি কি লাগছে। প্রথমেই লাগবে একটি ছোট চাল কুমড়ো, চাল গুঁড়ো 20 গ্রাম, নারকেল কোরা 1 কাপ, ছোট চিংড়ি মাছ 100 গ্রাম, 1 ইঞ্চি আদা ও 2টি শুকনো লঙ্কার পেস্ট, কুচানো পেঁয়াজ 25 গ্রাম। এছাড়া লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 7 মতো লবণ এবং 1/2 কাপ পরিমাণে সর্ষের তেল। চাল কুমড়োগুলিকে আমরা এরকমভাবে ত্রিভুজের আকারে কেটে নিয়েছি এবং এর মাঝখান দিয়ে অর্ধেকটা চিরে দিয়েছি। রান্না শুরুর আগে চাল কুমড়োর মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এর জন্য প্রথমেই দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। চাল কুমড়োর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এটা চাপা দিয়ে রেখে দেব। এখন এটি চাপা দিয়ে পাশে রেখে দেব। এরপর আমরা চিংড়ি মাছগুলির মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি। রান্নার সমস্ত উপকরণ আমরা রেডি করে নিয়েছি, এখন রান্না শুরু করব। প্রথমে আমরা কড়াই গরম করে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলি। পেঁয়াজগুলিকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা 1 চামচ। মশলা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে যোগ করছি 1/4 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে কষা হয়ে গেলে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলিকে আপনারা আগে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মশলার সাথে যোগ করতে পারেন, কিন্তু এইভাবে মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলিকে ভাজা করলে মাছের স্বাদ আরও বেশি বেড়ে যায়। অল্প তেলেই রান্না হয়ে যায় এবং চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যায় না। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে যোগ করছি কুড়িয়ে রাখা নারকেল। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের পুর। এখন নুন হলুদ মাখিয়ে রাখা চাল কুমড়োর এই টুকরোগুলোর মাঝখানে ফাঁকা স্থানে মধ্যে পুরগুলি ভরে নেব। এরপরে চাল কুমড়োর টুকরোগুলিকে অল্প করে নেওয়া চাল গুঁড়োর মধ্যে প্রলেপ দিয়ে নিচ্ছি। এগুলিকে বেসনের ব্যাটার বানিয়ে তার মধ্যে ডুবিয়েও ভাজা যাবে, কিন্তু তাতে চাল কুমড়োর টেস্ট বদলে যায়। সেই জন্য আমরা বেসন ব্যবহার না করে চাল গুঁড়োর প্রলেপ ব্যবহার করছি।
চাল কুমড়োগুলিকে ভাজার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে চাল কুমড়োর টুকরোগুলি দিয়ে কড়াইয়ের উপর চাপা দিয়ে ভাজা করতে থাকবো। এই সময় গ্যাসে ফ্লেম রাখবো মিডিয়াম থেকে লো এর মধ্যে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়ে অপর পিঠটা ভেজে নেওয়ার কথা ভুলবেন না। বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়োর বড়া। বড়াগুলি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।